ভোলায় প্রকৃত জেলেরা নয়, সরকারি সহায়তার নিবন্ধন কার্ড পেয়েছে অন্য পেশার মানুষ। এসব কার্ড দিয়ে তারা চাল উত্তোলন করে নিচ্ছেন। ভোটার আইডি কার্ড জালিয়াতি করে সরকারি চাল আত্মসাতের অভিযোগও উঠেছে। এতে জেলেদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। ভোলার মৎস্য বিভাগের তথ্য মতে বর্তমানে নিবন্ধিত জেলে রয়েছেন 1,23,000 জন। তবে নিবন্ধিত জেলেদের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলার বোরহানউদ্দিনে মন্দিরের পুরোহিত, মোবাইল মেকানিক, স্কুলের পিয়ন থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ পেয়েছেন জেলেদের এই কার্ড। এখানে তিন কার্ডের দিয়েছে, একজন হলো স্কুলের পিয়ন, আরেকজন এই প্রাইমারিতে হেড পিয়ন। আমার ভোটার আইডেন্টি কার্ড জাল করে অন্য মানুষের ছবি দেওয়া, দীর্ঘদিন জেলে কার্ডের চাল আত্মসাত করে, চুরি করে। ভুয়া কার্ড তৈরিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জড়িত। 50 বছর মতো জেলে আসিলাম, কোন জেলে কার্ড পাই না। যারা জেলে না তারা জেলে কার্ড পায়, আমরা জেলে জেলে কার্ড পাই না। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এগুলি হালনাগাদ করব, মৎস্য অফিসার এবং ইউনো সহ ডিসি সহ এরা এটারে করবে, আমরা বাদ দেওয়ার কোনো এখতিয়ার আমাদের নেই। মৎস্যজীবী নেতারা বলছেন প্রায় 40 থেকে 50 হাজার জেলের নিবন্ধন হয়নি, তাই আগামীতে প্রকৃত জেলেদের নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে করার দাবি তাদের। প্রায় 30% জেলে আছে ভুয়া মৎস্যজীবী, কেউ রিক্সা চালায়, কেউ সেলুনে দোকান করে, কেউ মোবাইলের মেকানিক করে, আড়তদার এবং মৎস্যজীবীর সাথে পরামর্শ করে কাজ করতো, তাহলে কিন্তু এত ভুয়া জেলে ঢুকতো না। এদিকে নিবন্ধিত অমৎস্যজীবীদের বাদ দিয়ে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করার আশ্বাস মৎস্য কর্মকর্তার। জেলেদের নিবন্ধন কার্যক্রম হালনাগাদ চলছে এবং প্রকৃত মৎস্যজীবী যারা এখনও নিবন্ধিত হতে পারে নাই তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব এবং চাল যেন প্রকৃত মৎস্যজীবীর হাতে পৌঁছায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা গ্রহণ করব। ডিবিসি নিউজ ডেস্ক।